অস্ট্রেলিয়ার বিপক্ষে এগ্রেসিভ ক্রিকেট খেলেছে বাংলাদেশ, এমন পারফরম্যান্সের পর ফলাফল যাই হোক না কেন তাতে আফসোসে পড়তে হয় না, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জয়কে বাংলাদেশের সেরা অর্জন বলছেন তিনি। দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে আসে মাইটি অস্ট্রেলিয়া। কঠিন বায়োবাবল, শর্তের বাড়াবাড়ি, কড়াকড়িভাবে অতিথিদের সবকিছু মেনে নেয় বিসিবি। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বায়োবাবলে টিম টাইগার্স। ইঞ্জুরির কারণে ছিলেন না তামিম, আগেই জিম্বাবুয়ে সফর থেকে ফেরায় মুশফিককে দলে নেওয়া হয়নি বায়োবাবল রক্ষায়। লিটন ছিলেন ছুটিতে। সিরিজে অজিদের ব্যাকফুটে ফেলতে অভিজ্ঞদের সাথে ভয়হীন পারফরমেন্স দেখিয়েছে তরুণরাও। আমরা খেলেছি কিন্তু অ্যাজ এ টিম, আপনার ইন্ডিভিজুয়ালি দুই একজনের উপর কিন্তু নির্ভর করে খেলি নি। এই ধরনের অ্যাটিচিউড যদি থাকে তাহলে আপনি যে কোনো টিমের সাথে যে কোনো সময় জিততে পারবেন। সো এই অ্যাটিচিউডটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যদি থাকে তো ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ডেভেলপ করবে। মিরপুরে প্রথম ম্যাচের জয়ে পারফরমেন্সের সাথে আত্মবিশ্বাসে চূড়ায় টিম টাইগার্স। টানা 3 জয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়, একই সাথে অজিদের সব ফরম্যাটে হারানোর নতুন ইতিহাস বাংলাদেশের। চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে একমাত্র জয় পায় অজিরা। শেষ ম্যাচেও দাপুটে জয় টাইগারদের। শর্টার ফরম্যাটে সর্বনিম্ন স্কোরের ব্যাড রেকর্ডটা মিরপুরে রেখে দেশের বিমান ধরে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক বাড়ছে বিসিবির। এ দল ও বয়সভিত্তিক দলগুলোর অস্ট্রেলিয়া সফরে যাওয়া কিংবা বাংলাদেশে ওদের দলের সফরে আসার বিষয় নিয়ে কাজ শুরু বোর্ডের। এজ গ্রুপ আছে আমাদের, এ টিম আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। তো ওরা তো যেহেতু ওদের সূচিটা অনেক ব্যস্ত, বাট এর মধ্যে ওরা বলছে যে ওরা দেখবে যে এই যে এই কথাগুলো কিন্তু আগে তো আমরা বলার কোনো সুযোগই পেতাম না, বাট এবার সেটা হয়েছে। অস্ট্রেলিয়া ঢাকা ছাড়তেই নিউজিল্যান্ডের ঢাকায় আসার প্রস্তুতি শুরু। অনভিজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল এর ম্যাচগুলোকেই গুরুত্ব দিচ্ছে কিউই ক্রিকেট বোর্ড। দলে নিয়মিত ক্রিকেটারদের কারা আছেন কিংবা নেই সেটাকে খুব বড় কোনো ইস্যু মনে করছেন না বিসিবি অপারেশনস প্রধান। বরং টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলাকে সেরা প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। এই ধরনের যদি নিজেদের সাথে আমরা খেলতে পারি তো ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড কাপে একটা ভালো মেন্টাল স্ট্রেংথ নিয়ে যেতে পারবো। আমরা অনেক সময় চেষ্টা করেছি ভালো প্রিপারেশন করতে, বাট এত ভালো প্রিপারেশন ওয়ার্ল্ড কাপের আগে আমরা কখনো পাইনি। টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের খেলা হবে ওমানে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর টি-20 বিশ্বকাপ শুরুর আগে ওমানে এক সপ্তাহের প্রস্তুতি সারবে টিম টাইগার্স। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা।